हेलो बंधुरा, एनडी इंग्लिश ट्यूटोरियले तुम्हारे सकल के स्वागत जाना। आज हम आलोचना करब अमेरिकार विख्यात लेखक हारमैन मेलविलेर लेखा मोबी डिक उपन्यास। बंधुरा, यदि हमारे भिडियो तुम्हारे भलो लेगे थे तब अवश्य हमारे चैनल के सबसक्राइब कर पशे थका बेल आईकन क्लिक कर देव, जाते जखनी हमें को भिडियो आपलोड करब तक ही तुम्हारे नोटिफिकेशन चले जाए। शुरू कर आजकल उपन्यास मोबी डिक। अबाउट द नोवेलिस्ट हारमैन मेलविल। जन्मग्रहण कर 1819 ख्रीष्टाब्दे पहला आगस्ट अमेरिकार न्यूयॉर्क शहरे। तार बाबा छिलेन एलान मेलविल एवं मा छिलेन मारिया मेलविल। 1832 साले तार बाबार मृत्युते तार परिवार अर्थनैतिक समस्याय पड़े, फले 1839 साले साधारण नाविक हिसाबे एक वाणिज्य तरीते चाकरी करते शुरू करें। परे अवश्य लेखालेखिर काजे मनोनिवेश करें। 1891 साले तिनी कार्डियो भास्कुलर रोगे आक्रांत हुए मारा जान। अबाउट द नोवेल, ये उपन्यासटी लिखते तार समय लेगे 18 मास। एटी प्रकाशित हुए 1851 साले। ये उपन्यासटीर प्रेक्षापट हलो भारत एवं प्रशांत महासागर। ये उपन्यासटीर घटनावली व्यक्त करा हुए छे कखनो उत्तम पुरुषे এবং কখনো প্রথম পুরুষের মাধ্যমে। এই উপন্যাসে 130-এরও বেশি অধ্যায় আছে। অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স, এই উপন্যাসে আমরা যে চরিত্রগুলোর সম্মুখীন হব তার মধ্যে উল্লেখযোগ্য হল মবি ডিক। মবি ডিক এখানে একটি তিমি মাছের নাম। তারপর পাচ্ছি ইসমাইল, আহম, পেলেড, স্টারবাক, স্টাব, কুইকেইক, বিল্ডার্ড, ফেদাল্লা, ফ্লাক্স। এগুলো মেজর ক্যারেক্টার, মাইনর ক্যারেক্টার আরো আছে। এরপরে উপন্যাসের মধ্যে আমরা কতগুলো জাহাজের নাম পাব, সেই নামগুলো হলো পেকুরিয়ট, দ্য র্যাচেল, দ্য ডিলাইট, জেরোবোম, স্যামুয়েল অ্যান্ডারসন। এই উপন্যাসটি শুরু হয় একটি বিখ্যাত উক্তি দিয়ে। উক্তিটি হল কল মি ইসমাইল। এই উপন্যাসটির একমাত্র পর্যবেক্ষণকারী এবং বর্ণনাকারী হলেন ইসমাইল। ইসমাইল ছিলেন একজন স্কুল শিক্ষক, কিন্তু বর্তমানে তিনি একজন নাবিক। তিনি অনেকবার সমুদ্র ভ্রমণে গেছেন, কিন্তু বর্তমানে তার ইচ্ছা তিনি তিমি শিকার করবেন। তখনকার দিনে তিমি শিকার ছিল আমেরিকার একটি জনপ্রিয় অর্থনৈতিক ভিত্তি। এখন তিনি তিমি শিকারের জন্য নিউ বেডফোর্ড ম্যাসাচুসেটসে একটি তিমি শিকারীদের সরাইখানায় এসে রাত্রি যাপন করেন। ওখানে প্রচুর মানুষের ভিড় ছিল। ওখানে তার সাথে পরিচয় হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আসা কুইকেইক নামের এক তুখোর তিমি শিকারি। তার সারা শরীরে ট্যাটু করা ছিল। সেখানে ইসমাইলকে কুইকেইকের সাথে এক বিছানায় রাত্রি যাপন করতে হয়েছিল। কুইকেইক ফলা দিয়ে তিমি শিকার করার কাজ করত। পরের দিন সকালে এরা দুজন নানটুকেট দ্বীপের দিকে যাত্রা শুরু করেন তিমি শিকারের উদ্দেশ্যে। প্রথম প্রথম ইসমাইল কুইকেইককে একটু ভয় করত, কিন্তু পরে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। ইসমাইল লক্ষ্য করলেন যে কুইকেইকের মনোভাব খুব দয়ালু প্রকৃতির। এরপর এরা দুজন পেকুইয়ট নামের একটি তিমি শিকারের জাহাজে উঠলেন। জাহাজটি ছিল অদ্ভুত রকমের। স্পার্ম হয়েলের দাঁত এবং হাড় দিয়ে জাহাজটি সুসজ্জিত ছিল। সেখানে তাদের দেখা হলো পেলেগ এবং বিল্ডার নামের
দুই ব্যক্তির সাথে। এই দুই ব্যক্তি ইসমাইল এবং কুইকেকে জানিয়ে দিল যে এই জাহাজের মালিক হলেন আহব। আহব হলেন এক পাগল ধরনের অদ্ভুত মানুষ। তারা ইসমাইল এবং কুইকেকে জানিয়ে দিল যে আহবের একটি পা নেই, কারণ সেটি একটি জেদি তিমি মাছ খেয়ে ফেলেছিল, যে মাছটির নাম ছিল মবিটি। এই তিমি মাছটি ছিল সাদা রঙের ভয়ঙ্কর একটি মাছ এবং এখনো পর্যন্ত এই মাছটিকে কেউ ধরতে পারেনি। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা শোনার পরেও ইসমাইল এবং কুইকে খ্রিস্টমাসের দিন এই জাহাজটিতে করে তিমি শিকারের উদ্দেশ্যে পাড়ি জমাল। আহব পেলেক বিল্ডার এবং অন্যান্য অনেককে সঙ্গে নিয়ে যাত্রাকালে এলিজা নামের এক ব্যক্তি ভবিষ্যৎবাণী করে জানিয়েছিল যে এই সমুদ্র যাত্রা ভীষণ ভয়ঙ্কর হবে। জাহাজে ইসমাইলকে তিমি শিকারের খুঁটিনাটি কৌশল সব শেখানো হচ্ছিল। জাহাজে ইসমাইলকে স্টারবাক, ফ্লাক্স এবং স্টাবের সাথে পরিচয় করানো হল। এরা তিনজনই খুব ভালো তিমি শিকারী। এখন জাহাজের ছাদে আহবকে প্রথমবার লক্ষ্য করা গেল। তিনি তার নকল পা নিয়ে দাঁড়িয়ে বললেন, আমাদের সামনে একটা বিশেষ লক্ষ্য আছে, যেটা হলো মবিডিককে হত্যা করা। আহব প্রতিজ্ঞা করল সে মবিডিককে মারবেই মারবে। তিনি জাহাজের সবাইকে বললেন, যে প্রথম ওই সাদা রঙের তিমি মাছটিকে দেখবেন তাকে তিনি একটি সোনার কয়েন দেবেন পুরস্কার হিসেবে। তখন স্টারবাক জানালো যে সে এই মিশনে এসেছে শুধুমাত্র টাকা রোজগারের জন্য, কিন্তু আহবের জীবনের লক্ষ্যই হয়ে দাঁড়িয়েছিল ওই তিমি মাছটিকে হত্যা করা। সমুদ্রে যেতে যেতে তাদের অনেক জাহাজের সাথে দেখা হল, যারা ইতিমধ্যে সমুদ্রের প্রচণ্ড ঢেউয়ের সম্মুখীন হয়েছিল এবং কিছু জাহাজ মবিডিকের সম্মুখীন হয়েছিল। এরপর বক্তাদের জাহাজটি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে প্রবেশ করল। ইতিমধ্যে তারা অনেক তিমি মাছ ধরল, কিন্তু আহবের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো ওই সাদা তিমি মাছটাকে হত্যা করা। ওই জাহাজে একজন ছুতার ছিল, কার্পেন্টার ছিল, যে আহবের জন্য একটি নকল পা বানিয়ে দিল, কারণ আহবের পুরাতন পাটা একটু খারাপ হয়ে গিয়েছিল। কুইকেকের মনে হতে লাগলো সে অসুস্থ হয়ে পড়েছে এবং সে মারা যাবে, ফলে সে ওই ছুতারকে তার জন্য একটা কফিন বানাতে বলল। ছুতার তার কথা শুনে একটা কফিন বানালো বটে, কিন্তু সে মারা গেল না, সেরে উঠল। এরপর আহব মবিডিককে মারার জন্য পাঁচজনকে নিয়ে একটি গোপন দল তৈরি করল। ওই পাঁচজন শিকারীদের নেতা ছিলেন ফেদাল্লা, যে খুব ভয়ঙ্কর প্রকৃতির মানুষ ছিল। এই পাঁচজন শিকারী এশিয়ার নামহীন কোনো এক জায়গার বাসিন্দা ছিল। এদের জাহাজটি আফ্রিকার চক্কর কাটতে কাটতে অবশেষে অনেকদিন পর জাপানের নিকট গিয়ে পৌঁছল। যখনই অন্য কোনো জাহাজকে আহব দেখত, তখনই সেই জাহাজের নাবিকদের কাছ থেকে মবিডিক সম্বন্ধে খোঁজ খবর নিত। এইরকমই একটি জাহাজ হল স্যামুয়েল অ্যান্টার্কি, যার ক্যাপ্টেন ছিলেন বুমার, যে আহবকে জানালো যে তাদের জাহাজের সাথে মবিডিকের লড়াই হয়েছিল এবং মবিডিক তার একটি হাত পেয়ে ফেলেছে। শীঘ্রই জাহাজটি এক বজ্র বিদ্যুৎ সহ সামুদ্রিক ঝড়ের সম্মুখীন হয়। এটিকে আহব মবিডিকের সাথে সম্মুখীন হওয়ার ইঙ্গিত মনে করে এবং আন্দাজ করতে লাগলো যে তারা মবিডিকের কাছাকাছি চলে এসেছে। ওখানে প্যাকুইদের আরো দুটি জাহাজের সাথে দেখা হয়, যাদের নাম ছিল দ্য র্যাচেল এবং দ্য ডিলাইট। এই দুটি জাহাজের সঙ্গে সম্প্রতি মবিডিকের লড়াই হয়েছিল।